হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। দর্শক শ্রোতা, ফেসবুক, ইনস্টাগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে একটি আকর্ষণীয় ছবি আপলোড করার জন্য মানুষ এখন বিপজ্জনকভাবে ছবি তুলতে আগ্রহী হচ্ছে। আর এই আগ্রহী হওয়ার কারণে অনেকেই অনেক ধরনের বিপজ্জনক অবস্থায় চলে যাচ্ছে। কেউ কেউ পাহাড়ের উঁচুতে উঠে ছবি তুলছে, আবার কেউ কেউ সমুদ্রের মাঝখানে গিয়ে সেলফি তুলছে, আবার কেউ কেউ হাতির ঝিলে ব্রিজের উপরে উঠে ছবি তুলছে। আর এর ফলে দেখা যাচ্ছে তারা সেখান থেকে পড়ে যাচ্ছে, অথবা সমুদ্রের মাঝখান থেকে মোবাইলটা যাচ্ছে পড়ে, পরবর্তীতে একটি খারাপ পর্যায়ে তারা চলে যাচ্ছে। তো দর্শক, আসলে মূল বিষয়টি হচ্ছে আর্জেন্টিনার লরা নামের এক তরুণী, যার বয়স মাত্র 17 বছর, তিনি কুকুরের সাথে সেলফি তুলছিল। আর কুকুরের সাথে সেলফি তোলা অবস্থায় কুকুর দিচ্ছে কামড়াই, আর কুকুর এমনভাবে কামড়াই দিছে যে তার মুখে 40টা সেলাই দিতে হয়েছে। তো দর্শক, আপনারা বুঝতে পারছেন যে 40টা সেলাই একটি মুখে দেওয়া মানে তার পরিস্থিতিটা কেমন। তো আসলে ওই নিউজটি আমরা একটু সারমর্মাকারে দেখে আসব, এবং ওই মেয়ের পরিচয়টা আমরা একটু ভালোভাবে দেখে আসি যে আসলে সে কে এবং সে দেখতে কেমন, বা কুকুর কেমনভাবে কামড়াই দিছে। তো চলুন একটু দেখে আসি যে আসলে মূল ব্যাপারটি কী। কুকুরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে রক্তবর্ণা বয়ে দিয়েছেন নিজের সুন্দর মুখে। এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গত 14 জানুয়ারি আর্জেন্টিনার টুকুমানে। টাইমস 24 নিউজ জানায়, আলসেসিয়া নামে এক জার্মান শেফার্ড পোষ্য রয়েছে 17 বছর তরুণী লরার। বিছানায় নিয়ে কুকুরের সঙ্গে খেলার পাখে হঠাৎ তার ইচ্ছে হয় সেলফি তোলার, যেই বাবা সেই কাজ। কিন্তু এত বড় বিপদ ডেকে আনেন তিনি। সেলফি তুলতে গেলে কুকুরটি কামড়ে লরার মুখ ছিঁড়ে দেয়, রক্তবর্ণায় ভিজে যায় বিছানা। আহত লরাকে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে 40টি সেলাই পড়ে তার মুখে। ইতিমধ্যে লরা স্যামসনের ক্ষতবিক্ষত চেহারা আর কুকুরের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পোষ্য কুকুর হঠাৎ কেন এমন আচরণ করেছে সে প্রশ্ন ছুড়ে লরা দ্রুত সেরে ওঠার কামনা করছেন অনেকেই। তো দর্শক, আপনারা যারা অনেক বেশি সেলফি প্রিয় তারা অবশ্যই এখান থেকে একটু সতর্ক থাকবেন, এবং বেশি বিপজ্জনক অবস্থা আপনারা ছবি তুলবেন না। এবং এই নিউজটি আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন, তাহলে দেখা যাচ্ছে যারা অনেক বেশি সেলফি প্রিয় তারা একটু বেশি সতর্ক হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো অবশ্যই আপনারা একটি বেশি শেয়ার করবেন। এবং আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলছি যে আসলে জীবনের থেকে সেলফির মূল্য অনেক বেশি কিছু না। একটি সেলফি হয়তো টাইম লাইনে স্মৃতি হিসাবে থাকবে, কিন্তু ওই পাহাড়ের পাহাড়ের উপরে উঠে, বা হাতিঝিলের ব্রিজের উপরে উঠে, বা সমুদ্র সৈকতের মাঝখানে গিয়ে ছবি তুলতে হবে এর কোনো প্রয়োজন নাই। তো আর বেশি কিছু বলবো না, জাস্ট এই নিউজটি আপনাদের দেওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। সবার শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।